Hello viewers, Assalamualaikum. My name is Tawhidul Islam. Apnar dekhte na anorbodi. Apnaderke shikhabo kibhabe paint diye drawing korte hoy. Shobar prothom apnara dekhte parchen ekhane ekta paint. Apnara dekhai dei. Ei je dekhte parchen eta hol paint. Apnara protita laptop, computer e peye jaben. Ager bar video korchhilam mobile niye. Mobile e kind master. Ebar video korchhi laptop e. Computer e korte parbo na. Computer laptop e eta kono parthokyo na. Ekhon apnara shikhabo. Eta laptop e hobe mobile e holo kind master. Video age ta dekhe asto. Assalamualaikum. সবার পেইন্টে দেখতে পাচ্ছেন এখানে মেলা টুল রয়েছে এখানে পেন্সিল রয়েছে তারপর রয়েছে বালতি রয়েছে এরপর রং ঢেলে দেওয়ার জন্য লেটার রয়েছে লেখার জন্য আবার এখানে এখানে তারপর আরো মেলা কিছু রয়েছে আমি ছোট ছোট এখানে টিপ দিলাম রাবার রয়েছে এখানে কালার সার্চ করে এই যে আমি এখানে বসিয়ে দিলাম এটা ক্লোজ এখানে আমি পজিং করব এটা আপনারা কেটে দিতে চান তাহলে আপনারা কাম করবেন এখানে যে করছে এখানে একটা মিনিমাইজ অপশন আপনারা দেখতে পাচ্ছেন এখানে মিনিমাইজ অপশন আছে এখানে আমি জুম করে নিলাম ছোট করে নিলাম এটা মিনিমাইজ করে বড় করে তারপর এটা হয়নি ছোট করে নিলাম তারপর আপনারা ধরে এমন করে একটা টান দিয়ে একটা লাইন বসিয়ে দিন তারপর এটা কেটে দিতে চাইলে কন্ট্রোল জেড এডিট দিতে থাকবেন এটা আস্তে আস্তে কেটে যাবে এটা পুরোটা কেটে দিন কেটে যাওয়ার পরে এখন আবার করা লাগবে এটা আপনারা দেখবেন এটা আমি এখন বড় করে নিলাম এখন আমরা ড্রয়িং শিখাবো এখানে দেখতে পাচ্ছেন আপনারা আমরা টু সবচেয়ে পেন্সিল শিখাই পেন্সিল দেওয়ার পরে যেটা বড় ছোট মোটা করে নিলাম কালার দিলাম কালো এখানে পেন্সিল দিয়ে যেরকম কম করে আমরা ড্রয়িং করতে পারি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে ড্রয়িং করলাম আবার কন্ট্রোল জি সব কেটে দিলাম বেশি কেটে দিয়েছি এটা কাগজ ঠিক রাখলাম এখন বালতি এরকম দেখাবো বালতি দেখতে আপনাদের প্রচুর ঝামেলা হবে এখানে আমি একটা লাইন টেনে দিই আপনাদেরকে দেখাই এই যে লাইনটা টেনে দিলাম এখানে বালতি দিলাম এখানে আমি আলাদা দিলাম দেখছেন পুরা পেজে সরিয়ে গেল এর কারণ হলো আপনারা এই যে এই পাশে থাকেন আপনারা এখান থেকে একটা গ্যাপ রয়েছে গ্যাপটা পূরণ করার জন্য আপনি এটা নেবেন এই গ্যাপটা পূরণ করে দিবেন এই গ্যাপটা আমি পূরণ করে দিলাম ডান পাশে গ্যাপ নেই এখানে আমি বালতি রাতে নিলাম এখন এই পেজটা আমি সাদা করে দিলাম এখন দেখতে পাচ্ছেন পুরোটা আলাদা এখন আর এই পেজ আর নষ্ট হচ্ছে না মানে কিনেটে বর্ডার থাকলে রংটা সরিয়ে শুরু উদাহরণ ছোট একটা গ্লাসে নিজা সিদ্রি রয়েছে উপর দিয়ে পানি ঢললে নিচে পানি পড়ে যাবে এর জন্য ওই সিদ্রিটা বন্ধ করে যার পরে আর পড়বে এখন আমি এখানে একটা কেটে দিব কিছু দেখান দেবে এবিসিটি এখানে টিপ দেওয়ার পরে এই দিয়ে দেখতে পাচ্ছেন একটা মাপ এখানে মেলা মাপ রয়েছে আমি দিলাম এখানে কত 48 দিলাম 48 এর এখানে আমার না তারপর এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পরে এখন আমি এটা আমার কেটে দিতে পারবো ব্যাকে দিয়ে আবার এটা আবার এখানে নিচে টেম দিয়ে সব দিয়ে ওটা সরে যাবে এই এখানে কালার দেখাবো এই যে টুল এটা বৃত্ত এটা বক্স কালো করে নিলাম এখানে একটা রেখা এখানে ধরে ওখানে এখানে ধরে আবার এই যে উল্টা উল্টা এমন করে অন্যরকম ডিজাইন করতে পারে আবার এটা এখানে টিপতে আবার ওটা সিলেক্ট করলাম তার নাম সুন্দর করে ড্রয়িং করে টান দিলাম মাঝখানে ধরলাম বিসমি টান দিলাম কিনার দাও ওখানে আবার টাপ দিয়ে এবারে ঘুরাই দেখতে পাচ্ছেন কেমন একটা ড্রয়িং হয়ে গেল আবার সরিয়ে দিলাম আমি সব সরিয়ে দিচ্ছি এখানে টিপতে আর মেলা কিছু পেয়ে যাবেন সাতকে সাত সাত ধরুন চোদ্দ তিন সাত একুশ বাইশ তেইশটা অপশন তেইশটা পাবেন টুল এমনি পাবেন বিশটা এখানে আপনারা দেখবেন তাহলে আমি একটা ড্রয়িং করে শিখেছি এখানে দিলাম একটা বৃত্ত বালতি নিলাম এখানে আমি বালতি দিয়ে লাল দিলাম তারপর এখানে এটা নিলাম দেখতে পাচ্ছেন এখানে আমি এটা কালো করে দিচ্ছি দেখতে পাচ্ছেন আপনারা তার আমি এক কাম করলাম এখানে এটা ধরে আমি এখান থেকে নিয়ে এখানে একটা বর্ডার তৈরি করে দিলাম ওই যে এখানে কিনার গ্যাপ রয়েছে নাকি তার দেখি না কিনারে কোনো গ্যাপ টেপ নেই সরাসরি আমি এখানে বলতে চাই যে এটা দিলাম এটা ভালো দেখাচ্ছে না আবার এটা আকাশে মনে হচ্ছে না মানে এটাই দিয়ে আপনারা তাহলে আবার কাস্টম কালার রয়েছে আপনাদের এডিট ক্লোজ এটা আমরা টিপ দিবেন টিপ দেওয়ার পরে যে কালার এখানে আমি কি সার্চ করতেছিলাম নীল নীল আছে নীল অপশন সার্চ করেছি যে নীল হালকা নীল নেই কারণ মিলে গেলাম এই যে আকাশ করা যায় না আকাশ কালার মানে বুঝে নিন এই যে আমার এটা আকাশ মনে হচ্ছে ওকে বুঝছি না এটা আকাশ না সরি এটা হালকা হালকা লাগছে
সব শ্যাপদের জন্য চলে দিব, এখানে মেয়েটা গা দিব, এখানে পাহাড়, এখানে আমি একটা পুকুর দিব, দেখতে পাচ্ছেন পুরোটা পুকুর থাকবে। এটা আমি করে নীল ছিল একটা পুকুর, দেখতে পাচ্ছেন এই একটা পুকুর, পুকুর আমি একটা দিব। এই যে এখানে এটা টুল ক্যামেরা কামে আসবে, এখানে আমি এই যে দ্বিতীয় নম্বর টুলটা টিপ দিয়ে যে কাল শেষ করে নেই টান দিলাম। এখন আমরা এখানে ধরে এখানে একটু দিলাম, পরে এটা ধরে আমি আস্তে আস্তে ঠিক মাবি না আসছি না, এটা ভুল হয়েছে, টান দিলাম এখানে আমি একটা ঠিক মাবি, এটা আমার মনে হচ্ছে নৌকা নৌকা হচ্ছে নৌকা শিফটে এসে বললো টান রেখা দিয়ে আমি টান দিয়ে দিলাম। এখানে আমি এটা আমি আবার চিপ দিয়ে আবার ওটা সিলেক্ট করা লাগবে, এটা টান দিয়ে দিলাম। এই যে এখানে পিরামিডের কামড়ে ইউজ করবো, এখানে আমি এখান থেকে ধরে এখানে দিয়ে দিলাম, তারপর নৌকাটা বসিয়ে ধরে নৌকাটা কমপ্লিট রং করবো। নৌকাটা কী কালার দেই, মিশে দেয় আমি একটা কালার, এখানে লাল আর হলুদ দিলাম। এখানে আমার খুব ভিডিও এখানে এটা আমার কমপ্লিট। আর আপনার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আমরা নতুন নতুন ভিডিও আনবো। আর আপনারা সাবস্ক্রাইব করেন, একটা ভিডিওতে ভিউ দিচ্ছে 1000 প্লাস, কিন্তু সাবস্ক্রাইব আমাদের বর্তমানে তা হয়নি। আপনারা সাবস্ক্রাইব করবেন প্লিজ, লাইক করবেন আর বেশি করে শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।